এটি একটি ঘর। ছাউনির ফাঁক দিয়ে চাঁদের আলোর পাশাপাশি সময় অসময়ে হুড়মুড়িয়ে রোদ বৃষ্টিও ঢুকে পড়ে। চারপাশের বেড়া এবং ঘরের ভেতরের আসবাবপত্র দেখলে পোড়ো বাড়ি বলেই মনে হবে, কিন্তু তা নয়। এখানে তিনজন মানুষের নিত্য বসবাস। বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ইকবাল হোসেন মা সহ মানসিক প্রতিবন্ধী ছোট ভাইকে নিয়ে এখানেই থাকেন। করোনার কারণে 2 বছর ধরে খেলাধুলা বন্ধ, পরিবার নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটছে তার। ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়ানো দুর্দান্ত মানুষটি অবহেলা অনাদরে কেমন যেন মিলিয়ে গেছেন। অত্যন্ত অসহায়, রায় ব্যয় এইটামাতিক কিচ্ছু নাই, নিযুক্ত প্রতিবন্ধী, তারপরে ভাই একটা আছে, হে আদা ভাগ, হে থায় থায় না, এই ঘর নাই, দুয়ার নাই, এরকম অবস্থা হয়ে গেছে। কারণ আয় ব্যয় যদি না থাকে, তা কোনো কিছু থাকে, তাহলে গ্রামের মধ্যে এইটাই এই বেশি কষ্টের বিষয়। শৈশবে পোলিও আক্রান্ত হয়ে বাম পায়ের শক্তি হারিয়ে ফেলেন ইকবাল। উরু থেকে পায়ের পাতা পর্যন্ত চিকন হয়ে যায়। ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল ছোট থেকেই, তাই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও গ্রামের ছেলেদের সঙ্গে খেলতে শুরু করেন। ২০১৫ সালে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলে খেলার সুযোগ হয় ইকবালের। এরপর দেশে ও দেশের বাইরে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন। ছোটবেলার থেকে আমি ক্রিকেটকে খুব পছন্দ করতাম। আমি খুলনাতে যখন ক্রিকেট এলাকার ছেলেরা ক্রিকেট খেলতো, তখন পাড়া মহল্লার ছেলেরা খেলতো, ওদের সাথে আমি প্রথম অবস্থায় অনেক খেলার খেলতে যাইতাম। তো প্রথম অবস্থায় বলতো কি, তুমি প্রতিবন্ধী মানুষ, তোমার অনেক খেলার চেষ্টা করতাম, কিন্তু ওরা প্রথম অবস্থায় আমাকে নিত না। পরে আমি করতাম কি, ওদের ওই টিমের ব্যাগ যত জিনিসপত্র আছে এগুলো সবসময়ের জন্য মানে কারণ একটু আনা নেওয়া করতাম, করতে 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 এরকম 1 বছর পরে, হঠাৎ 1-1.5 বছর পরে আমার একটা গেমে সুযোগ দেয় সেকেন্ড ডিভিশন। তখন আমি সেকেন্ড ডিভিশনে ওই টিমে পরবর্তীতে আল্লাহর মতো ওই ম্যাচটাতে আমি অনেক ভালো করি। ভালো করার পরে তার পরবর্তীতে আমি সেকেন্ড ডিভিশন খেলি খুলনাতে 13-14 সালে। অডিশনের পরের থেকে আমি যখন আসি, তখন মনে করেন আমি বাংলাদেশ DDF ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশন DDF-এর হয়ে আমি ফিজিক্যাল যে ক্রিকেট টিম ওটাতে আমি ইন্ডিয়ার ত্রিপুরাতে যাই। ত্রিপুরাতে আমরা চ্যাম্পিয়ন হই বাংলাদেশ ইন্ডিয়া, ওটা হলো গিয়ে একটা সিরিজ থাকে, ওটাতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। পরে DDF ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশনে ওনাদের একটা হুইল চেয়ার ক্রিকেট টিম আছে, ওটাতে হুইল চেয়ার ক্রিকেটের টিমেও হলো গিয়ে আমি খেলি। ওটাতে হলো বাংলাদেশ নেপাল ট্রাই নেশন একটা সিরিজ হয়, ওই ট্রাই নেশন সিরিজে আমরা ইন্ডিয়াকে বিট করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হই। না আসলে সত্যি কথা বলতে ক্রিকেটের পাশাপাশি আমি ওই একটা হোটেলে কাজ করতাম, হোটেল বয় হিসাবে। তা করোনার শুরু থেকে হলো গিয়ে আমাদের সেই হোটেলটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে তো খুব দুর্বিষহ জীবনযাপন করতেছি, কারণ হলো গিয়ে আমার ছোটো ভাইটা হলো গিয়ে আবার মানসিক প্রতিবন্ধী, ও হলো মাসে প্রায় 700-800 টাকার ওষুধ লাগে। তা আমি চাই যে বাংলাদেশের সাকিব ভাই, হলো মাস্টারফি ভাই, তামিম ভাই, এনারা যেরকম ওয়ার্ল্ড ক্রিকেটে নিজেদের নাম, বাংলাদেশের নাম উজ্জ্বল করছে নাম, তা আমরাও চাই যে বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটে হয়ে ওয়ার্ল্ড ক্রিকেটে আমরাও জানি আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারি। ছেলেদের নিয়ে অনেক স্বপ্ন ছিল, তবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী দুই ছেলের পক্ষে স্বপ্নপূরণ তো দূরের কথা, ভালোভাবে বেঁচে থাকাই কঠিন। সেই দুঃখের কথাই বললেন মোমেনা বেগম। মানে খুব আশা ছিল, কিন্তু আশা আমরা পূরণ করে না। বড় ছেলে প্রতিবন্ধী, যা হোক খেলাধুলা করে সে একটা পজিশনে আসছে, কিন্তু ছোট ছেলে মানসিক রোগী, সে মাঝে মাঝে হারিয়ে যায়, তার খুঁজে আনা লাগে। নিজের আছে একটা বিধবা কার্ড, এই সামান্য কটা টাকা পাই, তাতে তো সংসার চলে না, কোনো রকম দিন যাপন করি। ঘর একটা ভাঙ্গা আসলে, তা এখন তো থাকার কোনো লাইন নেই। যদি সরকার একটু আমাকে সোনা জোরে তাকায় তো
তাহলে আমাদের হয়তো জীবনযাপন ভালো করে চলত। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ইয়াসিন খানের ছেলে ইকবাল হোসেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় ইকবালের পরিবারকে সহায়তা করা হয়েছে, তবে প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। উপার্জনের স্থায়ী ব্যবস্থা হওয়া দরকার তার। পরবর্তীতে আবার সহযোগিতার জন্য আসছে, যা তার খেলাধুলার সামগ্রী নাই এগুলো কিনতে পারেনি, এগুলোর জন্য টাকা চেয়েছিল। এরপর আমি টাকা না দিয়ে জেলা ক্রীড়া সংস্থার ইয়ে থেকে এবং জেলা স্পোর্টস অফিসারের সহযোগিতায় তাকে ক্রিকেট খেলার যাবতীয় সামগ্রী তাকে প্রোভাইড করা হয়েছে। সে যে একটা গড় চেয়েছে, সাধারণত এখন সরকার কোনো টিন দিচ্ছে না, টিন পাওয়া মাত্রই তাকে গড় করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। মাথা গোঁজার জন্য প্রয়োজন একটি নিরাপদ ঘর, প্রয়োজন পরিবারের ভরণ পোষণের নিশ্চিত ব্যবস্থা, প্রয়োজন নিবিড় অনুশীলন। এরপর হয়তো ক্রিকেটের রণাঙ্গনে বীর চিত্তে লড়াই করে ছিনিয়ে আনবে বিজয়। তবে শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি এত সব প্রতিবন্ধকতা জয় করে বিজয়ী হতে পারবেন ইকবাল, নাকি হারিয়ে যাবেন ব্যর্থ জীবনের কৃষ্ণ গহ্বরে? বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইবনুল কাইম সনি, RisingBD.com।